কিছুক্ষণ আগেই ঘটলো এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প। তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপলো বেশ কয়েকটি এলাকা। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, বাড়ছে মৃতের সংখ্যা, প্রচুর বাড়ি ধসে পড়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে, আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কোন এলাকায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে, কতজন আহত এবং নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি বলছেন সেখানকার প্রশাসন, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। নেপালে 6.4 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 128 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 140 জন। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পশ্চিম নেপালের জাজারকোট নামে একটি এলাকা। শুক্রবার রাত 11:47 এই ভূমিকম্প আঘাত হানে। তবে পার্শ্ববর্তী পশ্চিম রুকুম এলাকাও এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্যের ভিত্তিতে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নিহতদের মধ্যে 44 জন জাজারকোট জেলার, এছাড়াও আহত হয়েছে অন্তত 55 জন। এলাকাটির উপপুলিশ সুপার সন্তোষ সরোকা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে পশ্চিম রুকুম ভূমিকম্পে নিহত হয়েছে অন্তত 36 জন। জেলার উপপুলিশ সুপার নমরাজ ভট্টারি প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন জেলায় ভূমিকম্পে 85 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের জেলা সদরের সরকারি হাসপাতালে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ভূমিকম্পে হতদের পরিবারদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।